অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার মামলা দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে এখতিয়ার নিয়ে প্রশ্ন আইনজীবী কপিল সিব্বলের। মামলার পরবর্তী শুনানি রয়েছে 1 ডিসেম্বর। যে খবরের দিকে ইতিমধ্যে আমরা নজর রেখেছি, আরো একবার জানানোর চেষ্টা করব যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার মামলা দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের এখতিয়ার নিয়ে প্রশ্ন আইনজীবী কপিল সিব্বল। বিস্তারিত জানার চেষ্টা করব, তবে তার আগে জানিয়ে রাখার চেষ্টা করি অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার মামলা। আমরা জানি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগাল হোসেন, তাকে ইতিমধ্যে দিল্লিতে রাখা হয়েছে এবং অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার মামলার পরবর্তী শুনানি রয়েছে 1 ডিসেম্বর। যে খবরের দিকে আমরা নজর রেখেছি ইতিমধ্যেই, আরও একবার জানানোর চেষ্টা করব অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার মামলা। মামলার পরবর্তী শুনানি রয়েছে 1 ডিসেম্বর এবং এই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের এখতিয়ার নিয়েও প্রশ্ন আইনজীবী কপিল সিব্বলের।